সরকারি হাসপাতালে এখন ডেঙ্গু জ্বরের রোগ নির্ণয় ও চিকিৎসার সুযোগ একদম বিনামূল্যে। এই বিষয় মানুষের মধ্যে অবগত করাতে প্রত্যেক স্কুলে স্কুলে গিয়ে ক্যাম্প করলেন ডাক্তাররা। এছাড়াও সেই সব স্কুলের ছাত্রছাত্রীদের অবগত করা হয় ডেঙ্গু জ্বরের কারণ কি, কী কী করলে এই ডেঙ্গু জ্বর থেকে রেহাই পাওয়া যাবে, এমনকি কখন কী সিমটমসের দ্বারা এই ডেঙ্গু জ্বর হয়। আর এই স্পেশাল ক্যাম্পের আয়োজন করলো খড়গ্রাম গ্রামীণ হাসপাতাল। এই খড়গ্রাম গ্রামীণ হাসপাতালের তরফ থেকে ডাক্তাররা গিয়ে স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের পরিবারদের অবগত করলেন ডেঙ্গু জ্বর নিয়ে, এবং তার সঙ্গে অবগত করলেন সরকারি হাসপাতালে এখন ডেঙ্গু জ্বরের রোগ নির্ণয় ও চিকিৎসার সুযোগ একদম বিনামূল্যে। চলুন শুনে নিই এই স্পেশাল ক্যাম্পে ডাক্তাররা কী জানাচ্ছেন, তারপর শুনবো ছাত্রছাত্রীরা কী জানাচ্ছেন। শোভন ব্যানার্জির রিপোর্ট, NDVWP। আমাদের ডেঙ্গু রোগটি কীভাবে প্রতিরোধ করা যায়, এই পুটিয়া এছাড়া স্ক্রাব টাইফাস এবং আয়রন ট্যাবলেট, আমাদের ব্লু বা পিঙ্ক আয়রন যেটা আমাদের স্টুডেন্টদের খাওয়ানো হচ্ছে, সে সম্পর্কে ওদেরকে অকিবল করা হচ্ছে। আমাদের গতকাল ডেঙ্গু আক্রান্ত সংখ্যা 14 জন আছে। নগর ব্লক অফিসে একটা সভা আলোচন করা হয়েছে, সেখানে ডেঙ্গু সম্পর্কিত কিছু আলোচনা করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন আমাদের BDO সাহেব, CI সাহেবা এবং খড়গ্রামের একজন বিশিষ্ট ডক্টর এন গাইন, এবং তাছাড়াও ছিলেন সভাপতি ছিলেন। এবং সেখানে তারা বললেন যে ডেঙ্গু থেকে যেভাবে কীভাবে রক্ষা পেতে হবে, যেহেতু ডেঙ্গু হয় স্ত্রী এডিস মশা থেকে, ডেঙ্গু ভাইরাসের নাম হলো ফ্ল্যাভি ভাইরাস। তিনি বললেন ডেঙ্গু হলে সাধারণত বেশি জ্বর হয়, 104-105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর থাকে, প্রচণ্ড গা হাত পা ব্যথা করে, মাথা ঝিমঝিম করে, গা বমি ভাব পায় এই কিছু। এবং রাত্রে অবশ্যই তারা যেন যারা আজ পর্যন্ত এই ব্লকে মানে আমাদের খড়গ্রাম ব্লকে 12 জন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে, তাই তারা মানুষ যেন সতর্ক থাকে, সেজন্য বেশি করে জল খাওয়া প্রয়োজন এবং মশারি টানিয়ে মশারি টাঙিয়ে ঘুমানো দরকার।